বন্ধুরা, আজ আপনাদেরকে শোনাবো একজন ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন কাহিনী। তো চলুন জেনে আসি তার মুখ থেকেই তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা। তো আনন্দ ভাই, আপনার আজকে এই অবস্থানে আসতে কত কিরকম হয়? হ্যাঁ, মোটামুটি ইচ্ছা ভালো হয়ে গেছে এভাবে। হ্যাঁ, তো বলেন আপনার জীবন কাহিনীটা, কিভাবে আজকে এই জায়গায় আসলেন? মানে ব্যবসার কথা বলবো? জি, মানে ব্যবসাটা কিভাবে করতেছি, কিভাবে এত দূর আসলে? মানে ব্যবসায়িকরা তো কষ্ট করে এত দূর আসে, আমিও ঠিক ওইভাবে আইছি। আপনার দোকানে বেচা কিনা কেমন হয়? বেচা কিনা হয় মাশাআল্লাহ, ভালোই হয়, খারাপ না। এই দোকানদারি করে তো আপনার সংসার চালাইতে হয় না? হ্যাঁ, দোকানের উপরে আমার সংসার। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আছে ছেলে মেয়ে, তারপরে মা আছে। তা আপনার দোকানে কি কি পণ্য পাওয়া যায় আমাদেরকে একটু বলবেন? আমার দোকানে পাওয়া যায় যেমন প্রসাধনী আইটেম পাওয়া যায়, তারপরে যে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় এগুলো দেখেন। তারপরে খাবার জিনিস পাওয়া যায়। এখানে কি কি আছে? এখানে আছে, এটা বুরুজ আছে, এটা বক ক্লিপ আছে, এম এস হাইট ক্লিপ আছে, হাতের চুড়ি আছে, জেন্টস ও লেডিস ঘড়ির আইটেম পাওয়া যায়, এগুলো দেখেন। কসমেটিক আইটেম কি আছে? কসমেটিক আইটেম এখানে অনেক কিছু আছে, এগুলো তো আসলে নাম বলে তো বলা যায় না। আপনি দেখেন কয়েকটা কসমেটিকের নাম বলেন। মেকআপ আছে এখানে, ফেস ওয়াশ আছে, পাউডার আছে, চুল কালো তেল, তারপর হচ্ছে ফোম আছে, অনেক কিছু আছে। তারপরে এই পাশে আছে ভ্যারাইটিস, অনেক রকম ফেস ওয়াশ আছে, এই যে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে এরকম। তারপরে যে সেন্ট আছে, শীতের প্রোডাক্ট আছে, বাচ্চাদের প্রোডাক্ট পাওয়া যায়। আপনার দোকানে বেচা কিনা কেমন হয় প্রতিদিন? বেচা কিনা হয় ভালো হয়। আপনার শুরুটা আসলে কিভাবে? শুরুটা আসলে কিছু বেকারির মাল, কিছু কসমেটিক্সের মাল নিয়ে প্রথমে শুরু করি, তারপরে আস্তে আস্তে এত বড় হয়। আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে? আসলে আসলে নিজের কষ্টের প্রতিফল এভাবে। কসমেটিক ছাড়াও আপনার দোকানে আর কি কি পাওয়া যায় সেগুলো আমাদেরকে একটু দেখাবেন? আসেন আমার দোকানের পাশে, গিফট আইটেম আছে, স্যান্ডেল আছে, এখানে কিছু গিফট আইটেম পাওয়া যায়, যেমন এই যে লাইটার গুলো আছে, শো পিস আছে, এই যে এইগুলো পাওয়া যায়, পানি খাওয়ার পট আছে, ছবি রাখা, এই যে এগুলো আছে, এই যে লক ডায়েরি আছে, তোর বাচ্চাদের এই যে পেন্সিল বক্স টক্স এগুলো আছে, তোর বাচ্চাদের গাড়ি আছে, ওয়ালমেট আছে, ব্যাগ আছে। এদিকটা আসলে শো পিস আছে, আপনি ঘুরলে দেখতে পারবেন এদিকে। এখানে কিছু শো পিস আছে, গিফট আইটেমের অনেক জিনিসপাতি আছে, যেমন কাঁচের সেট আছে, গ্লাস সেট আছে, ফিন্নি সেট আছে, তারপর ছবি রাখা, এই যে অ্যালবাম আছে, এদিকে একটা ঘড়ি এই মাছের মতন, এটা পুরো এগুলো ছবি রাখা। এখানে চটি আছে, কিছু খুব ভালো ভালো চটি পাওয়া যায় এখানে, কিছু উচা স্যান্ডেল আছে, বুস্টন আছে, তারপরে খেলনা, বাচ্চাদের খেলনাগুলো পাওয়া যায় নিচে, যেগুলো বাচ্চাদের রিমোট গাড়ি, এগুলো নর্মাল গাড়ি, তারপরে ট্রেন, তারপরে গিটার পাওয়া যায়, ফিশিং গেম পাওয়া যায় বাচ্চাদের, এই যে এগুলো রিমোট গাড়ি, এগুলো রিমোট, এগুলো রিমোট, এগুলো একটু নর্মাল রিমোট, এই যে একটা গাড়ি। তারপরে এই যে স্যান্ডেলগুলো আছে, এই যে উচা স্যান্ডেল,
আছে, অনেক কিছু আছে পাওয়া যায়। এক কথায় আপনার দোকান ভ্যারাইটিজ? হ্যাঁ, ভ্যারাইটিজ স্টোর, এক কথায় বলতে পারেন এটা ভ্যারাইটিজ স্টোর। এখানে বাচ্চাদের খাবার চকলেট আছে, বিভিন্ন কোয়ালিটির চকলেট। হ্যাঁ, বিভিন্ন রকমের চকলেট পাওয়া যায় এখানে, ভালো বক্সের চকলেট পাওয়া যায়, তারপরে বিকারি খুব ভালো ভালো কোম্পানির বিস্কিট পাওয়া যায়। যেমন এখানে পাওয়া যায় এই যে রুচি চাটনি, তারপর রুচি জেলি, এই যে বক্সের চকলেট, তারপরে ভালো ভালো বিস্কিট। হ্যাঁ, এই পণ্যগুলো আমার দোকানে পাওয়া যায়। তারপরে বিকারির চানাচুর, তারপর বম্বে চানাচুর, অনেক কিছু পাওয়া যায়। আপনি আগে ওরা কাছে ভাই আপনি খুলবেন না রে, সব মিষ্টি কথা ভাই লাভ কি, আমার বস যা করতে গেলে আপনি তাই পালান, আমি আর কি কব। তাহলে আপনি যদি আগে বলতে আমি উনি অল্প অল্প টেবিলে যেহেতু বাধায় রাখলাম, অল্প অল্প টাকা দিতাম, যেহেতু বাধায় রাখতে হবে আনন্দ। আপনি এটা কি বিক্রি করছেন একটু বলবেন? আবির এটা কি করে? রঙের পরিবর্তে এগুলো ব্যবহার করে, রংটা তো মুখে লাগিয়ে যায়, এগুলো লাগে না। এই কালার না, এটাই 20 টাকা দেবো। ভাই আবির নিয়ে কি করবেন আপনারা? আবির নিয়ে আমরা অনুষ্ঠানে শরীক হব। আনন্দ ভাই, আপনার কাস্টমারদের সম্পর্কে আপনি কিছু বলুন, তারা আপনার কাছে আসলে কি কি সুবিধা পাবে? দোকানে আসলে অনেক সুবিধা পাবে, যা পাবে আসলে সেইগুলো দেওয়ার চেষ্টা করবো। একই দোকানে অনেক কিছু পাওয়া যায়, এরকম একটা সুবিধা দিতে পারি। তো আপনার জীবনে আর কি কি চাওয়া পাওয়া আসে আসলে, যেগুলো এখনো পূরণ হয়নি? মানুষের তো চাহিদার আসলে শেষ নেই, দোকানে এখন যা কিছু আছে এখনো মনে হয় কিছুই নাই, অনেক কিছু শর্ট আছে, আরো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনার কি মন চায় না ব্যবসা আরো এর থেকে আরো অনেক বড়? হ্যাঁ, মন তো চায়, সবারই চায় আসলে, ব্যবসা পরিবর্তন করাই তো স্বাভাবিক, পরিবর্তন তো হবে, দিন যত যাচ্ছে পরিবর্তনশীল হচ্ছে, ব্যবসা পরিবর্তন হচ্ছে। আগে যেমন ছোট ছিল দোকান, এখন অনেক বড় হয়েছে, আগের আইটেম কম ছিল, এখন আইটেম অনেক বাড়েছে। বড় হয়েছে কিভাবে? এইভাবে কষ্টে, আসলে ছোট থেকেই তো সবাই বড় হয়, তা আমারও ঠিক ওইভাবেই। তো প্রথমে আপনি কিভাবে শুরু করেছিলেন? প্রথমে হালকা আমার দোকানটা ছোট ছিল, এখন যে বসে পজিশন দেখতেছেন এর অর্ধেকটা ছিল। প্রথমে কিছু বেকারির মাল আর কিছু এই কসমেটিক্স আইটেম, এই দুল চুরি পিতাড়ি দা এগুলো হাবি যাবি বিক্রি করা। আপনার এই সামগ্রীগুলো কোথা থেকে আনা হয়? এই এই আইটেমগুলো মূলত ইন্ডিয়ান। হ্যাঁ, এগুলো ঢাকা থেকে আনা হয়, এখানেও পাওয়া যায় কিছু,